অটোরিকশা চালক সালাউদ্দিন অনেক স্বপ্ন নিয়ে জেসমিনকে বিয়ে করেছে নতুন বিয়ের পর স্ত্রীকে বাবা মায়ের সঙ্গে এক কামরার ঘরে তোলেন কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা স্বপ্নের বাসর আর বাস্তবে ধরা দেয় না সালাউদ্দিন জেসমিন দম্পতির জীবনে এমনই এক পারিবারিক ও মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি দুজনকে নিয়ে স্বপ্নের বাসর নামের নাটকটি নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতা আনান চিত্রনাট্যও তারি এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু সিএম এর ব্যানারে নির্মিত নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন ঢাকা শহরের একজন সিএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এই নাটকে আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে যেখানে মজাও আছে আবার কঠিন বাস্তবতাও আশা করছি দর্শকরা মুক্ত হবেন প্রযোজক এস কে শাহেদ আলী পাপ্পু জানান বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে স্বপ্নের বাসর শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি ভি এর ইউটিউব চ্যানেলে